নমস্কার বন্ধুরা আজ আরও একবার আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আরও একটি কারেন্ট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজকের খবরটি শিক্ষকদের জন্য খুবই খারাপ খবর এবং ভালো খবর কবে আসবে তাও জানতে পুরো ভিডিওটি দেখুন মাস পয়লা বেতন থেকে বঞ্চিত হলেন কয়েক লক্ষ শিক্ষক আজ বৃহস্পতিবার পয়লা আগস্ট রাত পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকরা বেতন পাননি বলে অভিযোগ মাস পয়লা বেতন না পেয়ে চূড়ান্ত সমস্যায় পড়ছেন শিক্ষকদের একাংশ সরকারি স্কুলে বেতন ঢুকে গেল সরকারি স্পন্সর খুলে দেখা গিয়েছে বেতন বিপত্তি কবে মিটবে বা কবে মিলবে তা নিয়েও তুঙ্গে ধোয়াশা রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকদের মাস পয়লা বেতন নিয়ে আগেই অনিশ্চয়তা তৈরি হয় সূত্রের খবর নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষা দপ্তরের তরফে মঞ্জুরি না আসায় আজ বেতন বিভ্রাটে পড়েন শিক্ষকদের একাংশ তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মাস পয়লা বেতন ঢুকে যায় অর্থবর্ষ শেষ হওয়ার কারণে মার্চ মাসের বেতন পেতে কয়েকদিন দেরি হয় বটে কিন্তু জুলাই মাসের বেতন পেতে কেন এত দেরি হঠাৎ কেন মাস পয়লা বেতন থেকে বঞ্চনার শিকার হতে হলো শিক্ষকদের প্রশ্ন তুলছেন শিক্ষকদের একাংশ বৃহস্পতিবার রাত পেরিয়ে গেল বেতনের না পেয়ে বেশ চিন্তিত রাজ্যের কয়েক লক্ষ শিক্ষক জানা গিয়েছে বাংলার একাধিক জেলার শিক্ষকরা এই বেতন বিভ্রাটে পড়েছে কেননা অ্যাকাউন্টে বেতন পড়লে ঋণ বাবদ বা অন্যান্য খাতে ব্যাংক টাকা কেটে থাকে কিন্তু এক তারিখ পেরিয়ে গেলেও বেতন না ঢোকায় কার্যত ঋণ খেলাপির মতো সমস্যায় পড়েছেন শিক্ষকদের একাংশ তবে কেন এই জটিলতা সেই নিয়ে রয়েছে চূড়ান্ত ধোয়াশা শুক্রবার যদি না ঢোকে তাহলে সমস্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা শিক্ষকদের শিক্ষকদের আশঙ্কা নতুন ব্যবস্থায় অর্থ দপ্তরের সঙ্গে ট্রেজারির পোর্টালে সংযোগ সমস্যা হচ্ছে ফলে অর্থ দপ্তর অনুমোদন দিতে পারেনি বা পারছিল না তবে দ্রুত সমস্যা মিটবে শুক্রবারই বেতন ঢুকে যাবে বলে বিশেষ সূত্রের খবর এরকম ভিডিও পেতে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন ধন্যবাদ